আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় জরুরি প্রয়োজনে আমরা মোবাইল ফোনের সাহায্যে একজন আরেকজনের সাথে কথা বলে থাকি তো কথা বলার মাঝে অনেক সময় আমাদের কিন্তু ব্যালেন্সটি শেষ হয়ে যায় তো ব্যালেন্সটি শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা একটি বিরক্তিকর পরিস্থিতিতে পড়ি তো বন্ধুরা এই যে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে না হয় তো এমন একটি সেটিংস আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সেবাটি নিতে পারবেন মানে হচ্ছে আপনার মোবাইলের ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু বিকাশ অ্যাপ আপনাকে অটোমেটিকভাবে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আপনার মোবাইল নাম্বারে কিন্তু রিচার্জ করে দেবে আপনাকে কিন্তু বিকাশ অ্যাপটি বা বিকাশকে কিন্তু লগ করে তারপর কিন্তু মোবাইল রিচার্জ করার প্রয়োজন হবে না শুধুমাত্র একবার আপনি সেটিংসটি অন করে দেবেন তাহলে আপনার যখন দশ টাকা ব্যালেন্স থাকবে বা আপনার ব্যালেন্সটি শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু রিচার্জ হয়ে যাবে মোবাইল রিচার্জ হয়ে যাবে বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো বন্ধুরা তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় বন্ধুরা প্রথমে মোবাইল স্কুলকে চলে আসবেন এরপর বিকাশ অ্যাপটিকে ওপেন করে নেবেন বন্ধুরা আমি বিকাশ অ্যাপটিকে ওপেন করে নিয়েছি তারপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটি লিন করে নেব তো আমি লগ ইন করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ ইন পর বন্ধুরা আমরা ভিতরে ইন্টারভেস চলে আসি তো এখানে মোবাইল রিসার্চের যে অপশনটি রয়েছে সেই মোবাইল রিসার্চ অপশনে চলে যাব বন্ধুরা তো মোবাইল রিসার্চ অপশনে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে যে নাম্বারে আপনি অটোমেটিক রেজিস্টার করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনি এখানে ডায়াল করে দিবেন বন্ধুরা তো আমি আমার নাম্বারটি কিন্তু ডায়াল করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সঠিকভাবে ডায়াল করবেন তারপর অপারেটারটি সিলেক্ট করে দেবেন আমারটি যেহেতু বাঙালিংক তো বাংল সিলেক্ট করে দিয়েছি তো এখন আপনার টাকার পরিমাণ আপনি কত টাকা সবসময় রিচার্জ করতে চান সেই টাকার পরিমাণটি কিন্তু রিচার্জ করে দিতে সেটি কিন্তু ডায়াল করে দিতে হবে বন্ধুরা লিখে দিতে হবে তো আমি তিরিশ টাকা লিখে দিয়েছি এরপর বন্ধুরা অটো রিচার্জ সেটিংস দেখুন এই অপশনটিতে আমরা ক্লিক করে দিয়ে পরবর্তী ধাপে চলে যাবো বন্ধুরা তো আমি এখানে ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন অপশনে চলে আসি তো গুরুত্বপূর্ণ তথ্য প্রথম দাপে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে তো এই তথ্যগুলো আপনি ভালোভাবে পরে নেবেন বন্ধুরা তো আমি কিন্তু এটি ভালোভাবে পড়ে নিয়েছি তো এই অটো রিচার্জ বা স্বয়ংক্রিয়ভাবে মোবাইল রিচার্জের কিছু শর্ত রয়েছে সেটি আপনি ভালোভাবে পড়ে নেবেন এরপর দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন অটো রিচার্জ চালু করুন এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা অটো রিচার্জ চালু করুন অপশনটিতে অপশনটির চলে যাবো বন্ধুরা তো আমরা পরবর্তী ধাপে চলে আসি পরবর্তী ধাপে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে টাকার পরিমাণটি সেটি আমি আবার দিয়ে দিব টাকার দিয়ে আবার ক্লিক করে দিয়ে পরবর্তী চলে যাব বন্ধুরা বন্ধুরা তো আমি ক্লিক ক্লিক করে দিয়েছি করার পর আমার যে রয়েছে সেই পিনটি আমি দিয়ে দিয়েছি পিনটি দেওয়ার পর বন্ধুরা আবার আবার টিকমার্কে ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী ধাপে চলে যাব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি দিয়ে এখন আমি পরবর্তী ধাপে চলে যাবো তো আমি মার্কে এখন ক্লিক করে দেব টিক ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে রাখেন কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার অটো রিচার্জ চালু হয়ে যাবে তো সেটি কিন্তু নিশ্চিত করতে হবে সে ট্যাপ করে দেখেছি। তো আমার অটো রিচার্জ কি অপশনটি কিন্তু চালু হয়ে গেছে এখন থেকে আপনার মোবাইলে কিন্তু খুব সহজে অটোমেটিক কিন্তু রিচার্জ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক রিচার্জ হয়েছে সাকসেসফুলো কিন্তু সেটিংস অন হয়ে গেছে এস এম এসে কিন্তু চলে আসছে বন্ধুরা তো এইভাবে আপনি কিন্তু অটো রিচার্জ চালু করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা